হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? সবাইকে অনলাইন ট্রিক্স বিডির পক্ষ থেকে অনেক অনেক স্বাগতম। আজ আমি আপনাদের সামনে যে টিপসটি নিয়ে এসেছি সেটি দেখার জন্য সবার প্রথমে আপনি সাবস্ক্রাইব বাটনে ক্লিক করুন এবং এখান থেকে বেল আইকনে ক্লিক করে আমাদের সাথেই থাকুন, যাতে নিত্য নতুন সকল আপডেট আপনি পেয়ে যান এবং আপনি টেকনোলজি রিলেটেড সকল কিছু জানতে পারুন। ওকে, আমরা অনেক সময় যখন ওয়াইফাই ইউজ করি এবং আমাদের পাসওয়ার্ড অনেক জায়গায় শেয়ার হয়ে যায়, তখন আমাদের এই প্রবলেমটি হয় আসলে, যে অনেকেই ওয়াইফাই ইউজ করে আপনাদেরকে না জানিয়ে এটা ধরতে পারে না। সো আমি আজকে দেখাবো কীভাবে আপনি আপনার অ্যান্ড্রয়েড ফোন দিয়ে এটা খুব ইজিলি ধরতে পারেন। সো যারা যারা আপনার ওয়াইফাই ইউজ করছে আপনি সব কিছুই দেখতে পারবেন। এর জন্য জাস্ট আপনি প্রথমে প্লে স্টোরে চলে যাবেন। ওকে, যার পরে সার্চ করবেন ফিং, লিখে FIMG লিখে সার্চ দিবেন। ওকে, দেওয়ার পরে যে ফিং নেটওয়ার্ক টুলস, এই অ্যাপসটি ইনস্টল করে নেবেন। এটা দেখুন 10 মিলিয়নের মতো কিন্তু অলরেডি ডাউনলোড হয়েছে এবং এর রেটিংও অনেক ভালো, 4.6। সো এটা ডাউনলোড করে ইনস্টল করে নেবেন। খুবই ছোটো একটি সফটওয়্যার, অনলি 5 MB খরচ হবে আপনার। সো আমি অলরেডি ডাউনলোড করে রেখেছি, এটা ওপেন করলাম। ওকে, দেখুন ওপেন করার পর ঠিক এইভাবে আপনি পেয়ে যাবেন। উপরে যেটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে মনে নেই মানে আমার ওয়াইফাই নেমটি, তারপরে এখানে যে ওয়্যারলেস N ব্রডব্যান্ড রাউটার 10, এটা হচ্ছে আমার যে রাউটারের নেমটা, ঠিক আছে। এখন কানেক্ট আছে, এই যে নিচে যে দুইটা দেখতে পাচ্ছেন আসিফ এবং হচ্ছে মাই স্যামসাং গ্যালাক্সি J7, এই দুইটা ডিভাইস আপাতত কানেক্ট আছে এবং ওদের আইপি মানে ম্যাক আইপিটাও দেখুন নিচে দেখাই দিচ্ছে। এখানে আসিফ, এটা হচ্ছে আমার কম্পিউটার মানে ল্যাপটপের কানেক্ট আছে এটা, আর এটা হচ্ছে আমার ফোন, আমি যেটা আপনাদের টিউটোরিয়াল তৈরি করে দেখাচ্ছি এটা হচ্ছে আমার ফোন কানেক্ট আছে। আচ্ছা, এখানে এটা দেখতে পারবেন এবং নিচের দিকে আসে দেখুন একটা মানুষের মাথার মতো যে লোগোটি দেখা যাচ্ছে, আমি এখানে ক্লিক করলাম। এখানে ক্লিক করলে আপনি মূলত হচ্ছে দেখতে পারবেন হচ্ছে আপনার যে রাউটারের আইপিটা ওটা আপনি দেখতে পারবেন এবং কান্ট্রি লোকেশনটা দেখতে পারবেন। এই মূলত এই অ্যাপসটির কাজ, আর যে ফিচারগুলো আছে এগুলো মূলত দেখার কোনো দরকার নেই। সো এইখানে যদি আপনি দেখেন আপনার অপরিচিত কোনো ডিভাইস কানেক্ট আছে, সো আপনি চাইলে আপনার ওয়াইফাই রাউটারের পাসওয়ার্ডটি চেঞ্জ করে দিতে পারেন, এতে করে আপনারই সুবিধা হবে। সো আশা করি ভিডিওটি ভালো লাগছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনার ফ্রেন্ডের সঙ্গে শেয়ার করুন এবং লাইক দিন, আর যদি নতুন ইউজার হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটি। সো নেক্সট টিউটোরিয়ালের জন্য ওয়েট করুন। বাই বাই।